আমার গ্রামের লোকেরাও ঠিক 21 বছর আমাকে গ্রামে ঢুকতে দেয় নাই। আমি তাদের ধর্ম ছাইরে আসছি, আমি নরকের বাসিন্দা হয়ে গেছি, তাদের বিশ্বাস। আমার মাকে পর্যন্ত দেখতে দেয় নাই, দেখতে যাইতে দেয় নাই। আমার বাবার ইন্তেকাল হয়েছে, আমার ভাইয়েরা পর্যন্ত আমার বাবাকে দেখতে দেয় নাই, বাবার লাশটাকে এভাবে ছুঁয়ে দেখার অনুমতিও দেয় নাই। বলে বাবা ভাই তুমি যদি বাবার লাশটার চেহারাটা দেখো, মৃত চেহারাটা দেখো, বাবার আত্মায় কষ্ট পাবে। তুমি যদি বাবার লাশটাকে ছুঁয়ে দাও তো কবরের মধ্যে বাবার নরক যন্ত্রণা ভোগ করতে হবে, খবরদার ভাই। কত বড় কপাল পোড়া, চিন্তা করতে পারে? কপাল ভালো আমার দাদাদের, কপাল ভালো। যে সতীদাহ প্রথাটা স্বামী বিবেকানন্দ বন্ধ করছেন, সংস্কার করছেন। সতীদাহ প্রথাটা এমন ছিল, স্বামী মারা গেছে, স্ত্রী জীবিত, জীবিত অবস্থায় তাকে চিতায় উঠাইয়া দাও, স্বামীর সাথে সেও পুরে শেষ হয়ে যাবে, তাকেও আর বাঁচতে দেওয়া যাবে না। কারণ ওই বিবি আর কেউ ব্যবহার করতে পারবে না, বিয়ে করতে পারবে না, এরকম একটা প্রথা ছিল। স্বামী বিবেকানন্দ চিন্তা করে দেখলেন এটা কেমন তারা ধর্ম, কেমন এটা ধর্মের বিধান যে একজন মানুষ মারা গেছে, আমাকে জীবন্ত মানুষটাকে আবার চিতায় পুরাইয়া মারতে হবে কেন? উনি এটাকে সংস্কার করলেন, করে সতীদাহ প্রথাটা বন্ধ করে দিলেন। না হলে বাংলাদেশে এমন, বাংলাদেশ শুধু না গোটা পৃথিবীর মধ্যে এমন অবস্থা হতো যে শেষ পর্যন্ত হিন্দু বলে একজন খুঁজেও পাওয়া যাইত না। এখনো তো সেই প্রায় প্রেক্ষাপট চলতেছে, আবার কিছু পণ্ডিত তার সেরা আবল তাবল বলা শুরু করছে অলরেডি। কি এক পণ্ডিতে কয় কয় স্বর্গেও শান্তি নাই। আচ্ছা কোন তো এই যে 12 মাসে 13 জন খোদার পূজা করি তো স্বর্গে যাওয়ার আশায়, এই কনকনে শীত বিছানা ছাড়তে মন চায় না, লেপের বাইরে আসতে ইচ্ছে করে না, এই কনকনে শীতের মধ্যেও দেখবেন সূর্য ভক্ত যারা সূর্য দেবতার পূজা করে, কেন করে? বলে সূর্য দেবতার পূজা করলে সূর্য দেবতা আমাকে স্বর্গে নিয়ে যাবে, এজন্য সূর্য দেবতার পূজা করে। দেখবেন একদল আমার দাদা কাকারা আছেন যারা সূর্য দেবতাকে প্রণাম করার জন্য ভোরবেলা এই গণ কুয়াশায় শীতের মধ্যে ঘুম থেকে উঠটা পুকুরের মধ্যে ডুবায়, ঠান্ডা আর গরম নাই, পুকুরের মধ্যে অথবা নদীর মধ্যেই তাকে স্নান করতে ডুবাইয়া গোলা পানি পর্যন্ত নাই বা সূর্য দেবের প্রণাম করে। কেন করে? বলে এই সূর্য দেবতা আমাকে স্বর্গে নিয়ে যাবে এজন্য। নাউজুবিল্লাহ। কোন একদলে কৃষ্ণর পূজা করে, কেন করে? বলে কৃষ্ণই আমাকে স্বর্গে নেবে এজন্য। একদলে শিবের পূজা করে, বলে কেন? বলে শিব আমাকে স্বর্গে নেবে এজন্য। একদল ব্রহ্মার পূজা করে, কেন করে? বলে ব্রহ্মাই আমাকে স্বর্গে নেবে এজন্য। তো বহু ঈশ্বর, এক এক ঈশ্বরের ক্ষমতা এক এক রকম, এক এক ঈশ্বরের পূজা এক একজন করে, এক এক গোষ্ঠী এক এক কম করে, বিভক্ত করে নিয়েছে। কেন? বলে 12 মাসে 13 জন খোদার পূজা করলে সে স্বর্গ লাভ করবে। এরপরে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার গলায় তুলসীর মালা থাকবে, যেই দিন এই তুলসীর মালাটা শুকায়া যাবে, 10,000 পূর্ণ হয়ে যাবে, সেই দিন তুলসীর মালাটা গলার মালাটা শুকায়া যাবে। এই মালাটা শুকায় গেলে আপনি মারা যাবেন, স্বর্গে গিয়েও মরবে। স্বর্গে যখন আপনি মারা যাবেন এই স্বর্গে আর আপনি থাকতে পারবেন না, আপনাকে আবার স্বর্গ থেকে বের করে দেবে। ঠিক যেই রাস্তায় আপনি স্বর্গে প্রবেশ করেছেন ওই রাস্তা দিয়ে আবার দুনিয়াতে চলে আসবেন, দুনিয়াতে এসে আবার মানব জন্ম আপনি ফিরে পাবেন না, বাতাসের মধ্যে ভেসে বেড়াবেন, তীব্র ঝড় বৃষ্টি আর তুফানের তীব্রতায় আপনি আঘাতপ্রাপ্ত হয়ে জমিনে পতিত হতে থাকবেন। যদি আপনি পানিতে পড়ে যান কুমির আপনাকে খেয়ে ফেলে, পরের জন্মে আপনি কুমিরের সন্তান হয়ে কুমির হয়ে জন্মগ্রহণ করবেন। যদি আপনি পানিতে পড়ে মাছ হয়ে যান, বিশেষ করে কই মাছ, তাহলে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার শরীর থেকে মা বোনেরা চামড়া ছুলবে,
হাজার চেষ্টার পরেও মা বোনদের ধারালো বটির থেকে আপনি রক্ষা পাবেন না, আপনাকে কেটে ফেলবে। যদি আপনি জমিনে পড়ে যান, আপনি ঘাস হয়ে জন্মান, তো ছাগল আর গরুতে আপনাকে খেয়ে ফেলবে। পরের জন্মে আপনি ছাগল গরু হয়েই জন্মগ্রহণ করবেন। চিন্তা করতে পারেন কত বড় তার সেরা। যদি আপনি গাছ হয়ে জন্মান, তো আপনাকে কেটে টুকরো টুকরো করে লাকড়ি বানায় আগুনে পুড়ায় ছাই করবে। যদি আপনি মহিলাদের মাথার উকুন হয়ে জন্মান, তাহলে এক মহিলা আর এক মহিলার পিছনে বসে বসে মাথা কাড়বে, তোমাকে খুঁজে খুঁজে বের করবে, আর আঙ্গুলের নখের ডগায় টিপে ফেলে টিপে টিপে তোমাকে হত্যা করবে। এইভাবে 82,000 যোনি প্রদক্ষিণ করবে। শব্দটা সংস্কৃত ব্যাখ্যায় বাংলায় বলে যৌনাঙ্গ। 82,000 যৌনাঙ্গ প্রদক্ষিণ তুমি করবে, অর্থাৎ 82,000 বার জন্মের পরিবর্তন ঘটবে তোমার। 84,00,000 বছর তুমি দুনিয়াতে ঘুরে বেড়াবে, এরপরে তুমি মানব জন্ম ফিরে পাবে। যেমন আমরা এখন মানব জন্ম ফিরে পেয়েছি, আমরা সফল। এখান থেকে আবার যদি মৃত্যুর পরে স্বর্গে যেতে চাও, তাহলে কৃষ্ণ নাম জপা ছাড়া স্বর্গে যাওয়া যাবে না। এই যদি হয় একতার সেরা পণ্ডিতের ভাষ্য, বলেন কোন হিন্দুটা মানবে? এত কষ্ট করে 12 মাসে 13 জন খোদার পূজা করি স্বর্গে যাওয়ার আশায়, সেই স্বর্গে যদি শান্তি না থাকে তো যাব কেন? কি হ্যাঁ, তো 12 মাসে 13 জন খোদার পূজা করবো বা কেন? হ্যাঁ, বেদ বলছে এক ঈশ্বরবাদ, উপনিষদ বলে বহু ঈশ্বরবাদ, এই তার সেরা পণ্ডিত বলতেছে এই যে 82,000 বার তোমার জন্মের পরিবর্তন ঘটবে। এই কথাগুলো এই শ্রীমৎ ভাগবত গীতার 1-6 খণ্ডের মধ্যে জন্মান্তর বাদ অধ্যায়ের মধ্যে লিখা আছে। কিতাবের নাম দিয়ে দিলাম মিলাই নিয়ে, অথচ তাদের ধর্মগ্রন্থ বলে ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি 10টা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, যিনি হিন্দু ধর্মের একজন ধর্মগুরু ও বটে, ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় কল্কি অবতার নামক কিতাবের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা এনেছেন, বলে লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপৈনুতি তজপি নাম মুহাম্মদ। আল্লাহু আকবার। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুইটা জিনিসকে যদি পুরোপুরি ভাবে তুমি মানতে পারো তুমি হিন্দু, আর যদি একটাকেও অস্বীকার করো তুমি হিন্দু হতে পারো নাই। বলে কি? আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, দুইটা জিনিসের গ্যারান্টি দাও। 1 নম্বর তোমার ইমানের গ্যারান্টি দাও, ইমানের গ্যারান্টি দাও। তুমি যে কালেমা পড়ছো কালেমার গ্যারান্টি দাও, কেমন ভাবে তুমি কালেমা পড়লা এই কালেমার গ্যারান্টি দাও। ওই বেদ প্রকাশ উপাধ্যায় বলে, ও দুনিয়ার মানুষ, 1 নম্বর জিনিসটাকে তুমি যদি মানতে পারো কি মানবে? বলে, ও বান্দা, তুমি যদি পাপ থেকে বাঁচতে চাও, পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে যারা পুণ্যের দ্বারা যদি পরিবর্তন করাইয়া তোমার আমল নামায় নিতে চাও, তাইলে আর কোনো রাস্তা নাই, পথ নাই, মত নাই, লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পইরা তুমি মুসলমান হইয়া যাও। 1 নম্বর ইমানের গ্যারান্টি দাও। বলে, কেমন ইমান? কাকে বলে ইমান? কেমন ইমানের গ্যারান্টি দেব? আল্লাহ তাআলা জানায়া দেয় ইমানের গ্যারান্টিটা কেমন দিব, আল্লাহ জানায়া দেয়, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। বলে, সাহাবা একরামের মতো ইমানের গ্যারান্টি তুমি দাও। বলে, কেমন গ্যারান্টি, কেমন গ্যারান্টি? বলে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ইমানের গ্যারান্টি দিয়েছেন, ইমানের পরীক্ষা দিয়েছেন, বলে জীবন চলে যাবে কিন্তু কালেমা ছাড়বে না।